বাংলাদেশ সময় সকাল 6টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার আজ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য এটি প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ এবং শ্রীলঙ্কার জন্য এটি দ্বিতীয় ম্যাচ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই ম্যাচটিতে টিয়া পাখি কী বললো? টিয়া পাখি বলেছে যে বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারে, তবে কতটুকু সত্যি? যদি টিয়া পাখির কথা সত্যি হয় তাহলে বাংলাদেশ আর আজকে ম্যাচটি জিততে পারে। বাংলাদেশ খুবই ফর্মে না থাকলেও বাংলাদেশের যে হারিটার ব্যাটসম্যান আছে এবং কি বাংলাদেশের ভরসার নাম বাংলাদেশের বলার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ, তাদের উপরেই ভরসা করে রাখবে অনেকটাই বাংলাদেশ। বাংলাদেশের আজ যদি তিন ওপেনার সৌম্য সরকার, নিতিন কুমার দাস ও নাজমুল হাসান শান্ত যদি তারা তিনজনে যদি জ্বলে ওঠে তাহলে বাংলাদেশের এই ম্যাচটি শ্রীলঙ্কা কোনোভাবে শ্রীলঙ্কা জিততে পারবে না। দেখা যাক বাংলাদেশ আজকের ম্যাচটি যদি জিততে পারে তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ বিশ্বকাপে কতটুকু পর্যন্ত যেতে পারে। তবে সমীকরণটা অনেকটাই কঠিন, কারণ শ্রীলঙ্কাও জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে। শ্রীলঙ্কা এই ম্যাচটি যদি না জেতে তাহলে তাদের এটে সুপার এটে ওঠার সম্ভাবনাটা অনেকটাই হারিয়ে যাবে। এই গ্রুপটি অনেক শক্তিশালী, কারণ এখানে পাকিস্তান, এখানে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, বাংলাদেশের মতো এই তিনটি দলের মধ্যে লড়াই হতে যাচ্ছে।